ওয়েলকাম টু বাং পিএনপি সি আওয়ার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও, যেখানে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সবকিছু শেয়ার করব। আর এই মাত্র যে ম্যাচটা শেষ হলো অর্থাৎ জামশেদপুরের সাথে মুম্বাই, তার রেজাল্টের ফলে কি ছবি দাঁড়ালো এটা মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো, তো সেটারই ডিসকাশন করবো। কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে যাও। শুরু করবো যে বিষয়টা দিয়ে, সেটা হলো তার আগে একটা জিনিস ছোট করে জানিয়ে দিই যে এর আগে একটা ক্রিকেটের ভিডিও আইপিএল এর একটা ভিডিও দিয়েছিলাম KKR এর ফুল টিম স্কোয়াড, সেটা যারা দেখোনি তাদের জন্য অবশ্যই আই বাটনে দেওয়া থাকে, পারলে দেখে নিও। আর এরপর ফুটবলের বিষয়গুলো, প্রথম বিষয়টা হলো হুগো বুমোকে নিয়ে। গোয়া ম্যাচে লাল কার্ড দেখে বেরিয়ে গেছিল, তারপর দুটো ম্যাচ যে পাওয়া যাবে না এটা পরিষ্কার ছিল, অর্থাৎ আজকের ম্যাচটা অব্দি তার নর্মাল সাসপেনশন ছিল, কিন্তু এরপর আরও দুটো ম্যাচ তাকে কিন্তু শোকজ এর পর সাসপেন্ড করা হয়েছে, যেটা রেজাল্টটা গতকাল বেরিয়ে এসেছিল। তাকে শোকজ করা হয়েছে, হিয়ারিং ছিল, সমস্ত কিছু কমপ্লিট হয়েছিল, শুধু তার রেজাল্টটা বেরিয়ে আসেনি যেটা গতকাল সন্ধ্যের পর ক্লিয়ার হয়েছিল। আর এখান থেকে যেটা পরিষ্কার, অর্থাৎ তাদের গ্রুপ লিগে যেটা লাস্ট ম্যাচ এটিকে মোহন বাগানের এগেনস্টে, তো সেই ম্যাচে কিন্তু হুগো বুমোকে পাওয়া যাবে না। তবে তাকে পাওয়া বা না পাওয়ার বিষয়টা বড় নয়, বড় বিষয় হলো যে এই টিমের যে প্রধান অস্ত্র হুগো বুমো, এটা অনেক দিন আগে তোমাদের আমি বলেছিলাম যে ম্যাচটাতে এখনো মনে আছে, ফার্স্ট লেগের এটিকে মোহন বাগানের সাথে লাস্ট ম্যাচ ছিল ফার্স্ট লেগের গ্রুপের, সেখানে আহমেদ জাহু ম্যাচটা খেলেন। তো অনেকে বলেছিল আহমেদ জাহু না থাকার জন্য হয়তো এটিকে মোহন বাগান এক কদম এগিয়ে থাকবে, তো সেদিনও আমি বলেছিলাম যে আহমেদ জাহু নয়, এই টিমে যদি কেউ নিউক্লিয়াস হয়, যদি কেউ চালিকা শক্তি যেটাকে বলে একদম সামনে থেকে গাড়িটাকে ড্রাইভ করা, সেই প্লেয়ারটা কিন্তু হচ্ছে হুগো বুমো। তো তোমরা সেই রেজাল্টটা দেখেছিলে যে হুগো বুমো কিভাবে পুরো মাঠটাকে খেলিয়েছিল। গোয়া ম্যাচে সুপার ফ্লপ ছিল, পরবর্তীকালে দুটো ম্যাচ দেখো নেই, দুটো ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি জয় নেই। আজকে হারার পর যে ছবিটা পরিষ্কার হলো সেটা হলো এটিকে মোহন বাগান এফসি, তারা কিন্তু আর এক পয়েন্ট দূরে রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে যাওয়ার জন্য। এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা বলে দেওয়াই যায়, এটা পরিষ্কার যে এটিকে মোহন বাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করলো, অর্থাৎ আগামী বছর 2022 যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ আসছে সেখানে প্রথমবারের মতো বাংলা থেকে কোনো ক্লাব খেলবে, এবং সেটা অবশ্যই সবুজ মেরুন জার্সি পরে প্লেয়াররা খেলবে। এর থেকে বোধহয় ভালো জিনিস বাংলা ফুটবল আর কিছু হতে পারে না। আজকে এফসি চ্যাম্পিয়ন্স লিগের এখনো সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার করার মতো সময় হয়নি, তবে হ্যাঁ এটা পরিষ্কার, এটা এখান থেকে বুঝতে পারা যাচ্ছে, সবাই বুঝতে পারছো যে এটিকে মোহনবাগান এফসি অলমোস্ট 99 স্টেপ এগিয়ে গেছে, যার একটা স্টেপ আর বাকি রয়েছে 100 কমপ্লিট করতে, অর্থাৎ সেটার কনফার্মেশন হয়ে গেলে আর জাস্ট এক পয়েন্ট। এবং তোমরা প্রত্যেকে জানো যে লাস্ট ম্যাচটা কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসির সাথে, মুম্বাই সিটি এফসিকে এখান থেকে দুটো ম্যাচ জিততে হবে, এবং এটিকে মোহনবাগান যদি দুটো ম্যাচ হারে তাহলে হয়তো কিছুটা পট পরিবর্তন হতে পারে, আদারওয়াইজ এখান থেকে এটিকে মোহনবাগান টিমটা যেভাবে খেলছে হারাটা সব থেকে বড় মিরাকেল হবে। আর এই বিষয়টা শেয়ার করা ছিল। আর লাস্ট যে বিষয়টা দিয়ে শেষ করবো সেটা অবভিয়াসলি রয় কৃষ্ণাকে দিয়ে। এই মুহূর্তে রয় কৃষ্ণা যে ছন্দে রয়েছে, যে ফুটবলটা খেলছে, অলরেডি একটা তার রেকর্ড হয়ে গেছে কনসিকিউটিভ 6 ম্যাচে গোল করা, এটা তোমরা অলরেডি জেনে গেছো, কন্টিনিউয়াসলি প্রতি ম্যাচে গোল করে যাচ্ছে। একটা সময় জাস্ট কয়েকটা ম্যাচে গোল পায়নি, কিন্তু যখন থেকে আবার নিজে ছন্দ ফিরে পেতে শুরু করেছে প্রতি ম্যাচে প্রতি অপোনেন্টকে কিন্তু নিজে একা হাতে শেষ করছে। কালকে যদি ডার্বি ম্যাচে দেখো তাহলে দেখো একটা গোল করেছে, দুটো অ্যাসিস্ট করেছে। এবং রয় কৃষ্ণা এমন একটা ধরনের প্লেয়ার যে কিন্তু সবসময় নিজে গোল করবো, বেশি কিছু করব, একাই উঠে যাব, একাই ড্রিবল করব, কাট করব, ঢুকবো, এই চিন্তাভাবনা রেখে করে না। যেখানে মনে করে যে প্লেয়ার সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে তাকে কিন্তু বলটা বাড়ায়, তাকে গোল করতে হেল্প করে, কখনোই একা সমস্ত কিছু করবো এটা হয় না। আর একটা এক্সপিরিয়েন্সের পর, একটা সিনিয়র লেভেলে চলে যাওয়ার পর আমার মনে হয় বিভিন্ন প্লেয়ারের এই জিনিসটাই বেরিয়ে আসে। যদি ওয়ার্ল্ড ফুটবলের নিরিখে থাকো তাহলে দেখো এরকম বড় বড় অনেক ফুটবলাররা রয়েছে যারা একটা ম্যাচুরিটির পর কিন্তু সেই বিষয়টাকে তুলে ধরে যে নিজের গোলটা নিজে বেটার করবো এবং তার পাশাপাশি ভালো পজিশনে অন্যকে দিয়েও গোলটা করাবো। রয় কৃষ্ণ এরকম একটা ছন্দে রয়েছে, এটা একটা রেকর্ড। এবং পাশাপাশি একটা জিনিস শোনা যাচ্ছে এই মুহূর্তে যে আগামী সিজনে এটিকে মোহন বাগানের সাথে যে কন্ট্রাক্ট সেটা তো অলরেডি কমপ্লিট, এবং তার স্যালারি, সেই স্যালারি কিন্তু একটা যথেষ্ট বড় সংখ্যার হাইক হতে চলেছে। সংখ্যাটা এখনো বাইরে আসেনি, তবে একটা ভালো রকমের পার্সেন্টেজ যতটুকু শোনা যাচ্ছে প্রায় 20-25% কাছাকাছি একটা স্যালারি কিন্তু হাইক হতে চলেছে। এবং ইন্ডিয়ান ফুটবলে একজন ফরেনারকে ধরে রাখতে এইরকম একটা হাইক কিন্তু দীর্ঘ দিন আমাদের এখানে ছিল না, বিশেষ করে বলবো বাংলার কোনো ক্লাবে। এটা একটা বড় বড় কথা যে বাংলার ক্লাবে বহুদিন ছিল না যে একটা বিদেশি প্লেয়ারকে ধরে রাখার জন্য, অবশ্যই কোয়ালিটি সে ডেলিভারি করছে, তাকে ধরে রাখার জন্য একটা বড় সংখ্যার অ্যামাউন্ট এই মুহূর্তে বাংলার ক্লাব খরচা করতে চলেছে। এবং এটা এই মুহূর্তে কনফার্ম, আগামী সিজনে অবশ্যই রয় কৃষ্ণা থাকবে। রয় কৃষ্ণা এএফসি কাপ এবছর খেলছে, হয়তো আগামী বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। কোনো টিমের অফার থাকলেও সেটা কতটা সে অ্যাকসেপ্ট করবে এবার বড় বিষয়।
অনেকে এই মুহূর্তে অলরেডি আমার কাছে মেসেজ এসে গেছে যে তাহলে কি ঈশান পণ্ডিতাকেও এটিকে মোহন বাগান পেতে পারে? পেতে পারে, না পাওয়ার মতো কোনো কারণ নেই। এবছর এফসি গোয়ার পারফরমেন্সের ওপর বাকিটা ডিপেন্ড করবে যে ঈশান পণ্ডিতা কোথায় থাকবে আগামী দিনে, যদি ঈশান পণ্ডিতা বাংলার ক্লাব এটিকে মোহন বাগানে আসে বলার কিছু জায়গা নেই। কারণ বারবার আমি যে জায়গাটা ক্লেম করার চেষ্টা করছি, ঈশান পণ্ডিতার কিন্তু লক্ষ্য বরাবর কোনো ধরনের ইন্টারন্যাশনাল ফুটবল কম্পিটিশন, যেখান থেকে সে অন্যান্য বিদেশের ক্লাব পেতে পারবে, এটা একটা বড় বিষয়। তো মেসেজ করেছো, খুব ভালো কথা, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু ডেভেলপ না। অফার করতে দাও, আসতে দাও। অলরেডি মনবীর সিং যথেষ্ট ভালো ফুটবল খেলছে, সেখানে ঈশান পণ্ডিতা এলেও কতটা চান্স পাবে বা কতটা ভাবনা চিন্তা করে আসবে সময় বলবে। কিন্তু হ্যাঁ, আগামী দিনে না আসার কোনো কারণ নেই, আসতেই পারে। যাই হোক, এই ভিডিওটা অবধি কমেন্ট করে তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।